কালবৈশাখী ঝড় একটা সাজানো গোছানো বাগানের উপর দিয়ে বয়ে গেল। বাগানটিকে যেমন দেখতে লাগে, পাখির চোখে ওপর থেকে আশ্রমটিকে দেখতে এখন ঠিক সেই রকমই লাগছে। বীরভদ্রেরা উপর থেকে মাটির নিচে সদল বলে নেমে আসবার পর রাক্ষসদের একটি বোমজা খানিকক্ষণ পর নিচে নেমে এসে মন্থরাকে উদ্ধার করে নিয়ে যায়। ওরা এরপর কিছুক্ষণ কিছু নিষ্ফল বন্দুক বর্ষণ করে, তারপর ফেরত চলে যায় নিজ ঘাটিতে। আপাতত আশ্রম বিপন্মুক্ত, কিন্তু যুদ্ধটা মোটেও শেষ হয়নি। সবে শুরু শুরু দেবতাদের মধ্যে একটা অধিবেশন হয়। তারা ঠিক করেন আশ্রম এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা তাদের দ্বিতীয় গুপ্ত ঘাঁটিতে। ওখানে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা দেবতাদের নিজস্ব বোমজানগুলি রয়েছে। সকলেই একমত এ বিষয়ে যে কোনো অবস্থাতেই এত সহজে নির্বিচার আক্রমণ চালানো যেত না যদি আকাশ সুরক্ষিত থাকত। আরেকটা বিষয়, এই ঘাঁটির অবস্থান যখন উন্মুক্ত হয়ে গিয়েছে তখন এখানে না থাকাটাই যুক্তিযুক্ত। রাক্ষসরা এখানে বারংবার আঘাত হানবে। তবে সকলেই ভূয়সী প্রশংসা করলেন আজকের যুদ্ধক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা, বীরত্ব ও সাহসিকতা। বীরভদ্রকে সরঙ্গ দেওয়া যে উচিত কার্য হয়েছে সে বিষয়ে কেউই আর দ্বিমত হল। সুলিন ফেরত এলেন কিছুক্ষণ পরে। আশ্রম আক্রান্ত হওয়ার সংবাদ তিনি পেয়েছিলেন সংকেত মাধ্যমে। সাথে সাথে তিনি রওনা দেন করুরাছেন। তিনি বীরভদ্রকে নির্দেশ দেন পাহাড়ের কোলে হিমলোকে চলে আসতে, কিন্তু বীরভদ্র সেই আদেশ মানতে অস্বীকার করেন। মন্থরা গোটা ঘটনার শেষ সাক্ষী হিসেবে রাক্ষস রাজধানীতে নিশ্চয়ই যাবে, এবং রাবণ নিশ্চিতভাবে জেনে যাবেন আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য। আমার ধারণা এরপর থেকে দেবতারা নয়, আমিই হব তাদের আক্রমণের মূল লক্ষ্য। আমি দেবতাদের সঙ্গে থাকলে দেবতারা বারংবার আক্রান্ত হতে পারে, তা হতে দেওয়া যায় না। পুরো পরিকল্পনা এতে বিঘ্নিত হতে পারে। মহর্ষি বিশ্বামিত্রের জীবন নিয়েছে রাক্ষস সেনা, এর দায় রাবণের কাঁধেও অসায়। তাছাড়া আমার ধারণা আমার রাজ্য আর আমার পিতৃদের আর নেই। কতগুলি ঘটনা পরপর ঘটেছে এই স্বল্প কয়েকদিনের মধ্যে যা আমার এই ধারণাকে সৃষ্টি করেছে। কি ঘটনা? তোমার এরকম চিন্তাভাবনার পেছনে কোনো যুক্তি? বাধা দিয়ে জিজ্ঞাসা করে উঠলেন সুনীল। লক্ষণ এই সময় কৌতূহলী মুখে তাকালেন বীরভদ্রের মুখের দিকে। আজ্ঞে হ্যাঁ মহাদেব, বীরভদ্র তখন প্রাক কথা সংক্ষেপে ব্যক্ত করলেন সুলিনের কাছে। রাক্ষস রাজ্যের সিংহাসনের পট পরিবর্তন যা তিনি আগে লোক মুখে শুনেছিলেন, বাবার চিন্তা ক্লিষ্ট মুখ, চার ভাইকে এই রাজ্যের বাইরে প্রেরণ, দানবের আবির্ভাব, সব তিনি বয়ান করলেন একদমে। শেষে বললেন, তাছাড়া এরা পেছন দিকের পথ পরিষ্কার রেখে তবেই এত বড় অভিযানের পরিকল্পনা। যে কোনো কারণেই হোক, ইক্ষুকুর সঙ্গে এদের শত্রুতা তৈরি হয়েছিল। পিছন দিক থেকে আক্রমণের সম্ভাবনা বিনাশ করে তবেই এরা আসবেন এখানে, আর আমাদের রাজ্য নিকটে। শেষের দিকে গলা ধরে আসছিল বীরভদ্র, তাও তিনি শেষ করলেন তার বক্তব্য। সব শুনে অবশেষে মুখ খুললেন সুনীল। তুমি ঘটনা না জেনেই পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে এসেছ তা বাহবাযোগ্য। তবে রাজ্য থাকুক বা না থাকুক, এখন সেখানে গিয়ে কোনো লাভ নেই। দুদিক দিয়েই তুমি প্রাপ্ত। আমাদের সঙ্গে থাকলেও বিপদ, তোমার নিজ ভূমিতেও তোমার বিপদ। কোথায় যাবে এখন তুমি? জঙ্গল। ওখানেই এখন আমায় আত্মগোপন করে থাকতে হবে। জঙ্গলে? তোমাদের দুজনের কি মাথা খারাপ? বর্তমান পরিস্থিতিতে কোনো অভিজ্ঞতা ছাড়া তোমরা 2 দিন টিকে থাকতে পারবে এখানে? নাগরিক জীবনে অভ্যস্ত তোমরা,
তোমাদের পক্ষে অসম্ভব জঙ্গলে বেঁচে থাকা। উপায় নেই, জঙ্গলই এখন আমাদের একমাত্র আশ্রয়স্থল। তবে যাওয়ার আগে আমি একটি বিষয়ে আপনাদের সাহায্য যাচনা করব। কি বিষয় বলো? এই অঞ্চলগুলিতে অবস্থানকারী শত্রু সৈন্য শিবিরের মানচিত্র, অবস্থান, প্রত্যেকটি, যে কয়টিতে সম্ভব অতর্কিতে আক্রমণ চালিয়ে শত্রুর যথেষ্ট ক্ষতি সাধন করতে চাই আমরা। এর ফলে শত্রু সৈন্য দুর্বল হয়ে যাবে এবং তোমাদের সম্ভাব্য গতিপথ বুঝে নিয়ে মুখোমুখি আক্রমণে তোমাদের শেষ করবে, যদি না তার আগেই জঙ্গলের মধ্যে তোমাদের বিনাশ ঘটে। খুব বুদ্ধিদীপ্ত যোজনা বানিয়েছ যাই হোক। মাথা নিচু করে ফেললেন বীরভদ্র। এই চিন্তাটি তার মাথায় আসেনি। এদিকে তখন এক নাগারে ভেবে চলেছেন সুলিন, ঠিক করছেন তার আসল কর্তব্য। কিছুক্ষণ পর সোজা হয়ে বসে পরিচারককে ডেকে তিনি আদেশ দিলেন, সুগ্রীবকে ডেকে নিয়ে আসো এক্ষুনি। কিছুক্ষণ পর হাত জোর করে এসে দাঁড়ালেন সুগ্রীব। শোনো সুগ্রীব, একটা বিশেষ কাজে তোমাকে ডাকা হয়েছে। জঙ্গলের ভিতর কোথায় তোমার যেন একটা রাজত্ব ছিল না? তোমাকে এই গন্ধর্ব রাজপুত্রকে আর ওর ভ্রাতাকে তোমার রাজত্বে আশ্রয় দিতে হবে। ওনাদের যুদ্ধ প্রচেষ্টায় তোমাকে সহায়তা করতে হবে। এটা আমার আদেশ নয়, অনুরোধ। রাজপুত্রদের রক্ষার ভার কার্যত তোমার ওপরে অসম্ভব। তোমাকে এই দায়িত্ব নিতে হবে। একটা লম্বা প্রণাম সেরে নিলেন সুগ্রীব। তারপর হাত জোর করা অবস্থাতেই বলতে শুরু করলেন তিনি, আপনার আদেশ শিরোধার্যযোগ্য, কিন্তু একটা সমস্যা আছে, অপরাধ নেবেন। আমি নিরুপায়, রাজপুত্রদের আশ্রয় আমি দিতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি তাদের ছায়াসঙ্গী হয়ে থেকে তাদের সকল বিপদ নিজের মাথায় তুলে নেব। আশ্রয় দিতে পারবে না? তুমি দলপতি হয়েও আশ্রয় দিতে পারবে না? কিন্তু কেন,